হে গাইস, তো চলে এসেছি আবার একটা মিনি ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি। এই তো চলো ভিডিওটাকে শুরু করি। কোথায় যাচ্ছি, কী করছি সবই শেয়ার করব। লাভ ইউ অল। তো চলো ভিডিওটাকে শুরু করি। তো আমি জাস্ট একটা ক্যাজুয়াল সোয়েট টি শার্ট আর একটা জিন্স পরে নিয়েছি। তো চলো, ফার্স্টে আমরা একটু ঝগড়া করে নিলাম, ঠিক আছে? ও একটু এমনিতেও কিপ্টে আছে, যাই হোক। কিপটা দেখেছি ভাই, তোর মতন কিপটা দেখিনি। চুপ কর, 10 টাকা কোথায় এসছিস নাকি? তো আমরা ফার্স্টে এলাম হচ্ছে চপ খেতে। এখানে নিরামিষ চপ পাওয়া যায়, ভীষণ টেস্টি। তো এটা হলো আমাদের চপ কাকুর দোকান। তো আমরা নিয়ে নিয়েছি 2টো মোচার চপ, আর এই মোচার চপের ওপরে যে চাটনিটা দেয় ওটা খেতে তো সবচেয়ে বেশি টেস্টি। এত ভালো খেতে, এত ভালো খেতে বলে বোঝানো যাবে না। তো এই যে আমরা দুজন 2টো মোচার চপ নিয়ে নিয়েছি, আর এই পালসটাও আমাকে গিফট করেছে। তো আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি কোল্ড কফি খেতে, যাচ্ছি কল্যাণীতে। তো কল্যাণীতে এসে আমরা সেন্ট্রাল পার্কের এখানে খুব ভিড় দেখে আমরা ভাবলাম কি হচ্ছে। তো দেখলাম কল্যাণী বইমেলা চলছে। তো এটা শুরু হয়েছে 9ই ডিসেম্বর থেকে, তো এটা চলবে 18ই ডিসেম্বর অবধি। তো এখানে অনেক স্টল বসেছে প্রচুর। এটা বেসিক্যালি বুক ফেয়ার, তো এখানে প্রচুর বইয়ের দোকান রয়েছে। যারা বই লাভার তারা অবশ্যই একবার আসতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। আর যারা বই লাভার নও তারাও একবার এসে ঘুরে যেতে পারো। এখানে বইয়ের স্টল ছাড়া কিন্তু আরো অনেক রকমের স্টল ছিল, ঠিক আছে? পর আমরা চলে এসেছি খাওয়ার দাওয়ারের জায়গা। এখানে প্রচুর খাওয়ারও স্টল ছিল, ঠিক আছে? তারপর ছিল এখানে কিছু কানের দোকান, কানের হার। তারপর তো এখানে তারপর দেখতে পাচ্ছি যে নাগর দোলনা বসেছে। তো এটা হলো কারেন্টের নাগর দোলনা, এর ক্লিপ, গার্ডারের দোকান, তারপর প্রচুর কানেরের দোকান। মেয়েদের ভালোবাসা হলো এগুলো। তো প্রচুর কানের চুড়ি, প্রচুর দোকান দেখে তারপর আমরা চলে গেছি খাওয়ার দাওয়ারের দোকানে। এখানে প্রচুর রকমের ফিশের আইটেম পাওয়া যায়। তারপর চলে এসেছি পাঁপড়ের দোকানে। তো আমরা দুজন 2টো পাঁপড় নিয়ে নিয়েছি। এই যে আমরা দুজন 2টো পাঁপড় নিয়ে একটু পোজ দিয়ে নিয়েছি। তারপর চলে এসেছি আমরা ফুচকা খেতে। আমরা দুজনেই ফুচকা লাভার। তো এই যে ফুচকাটাকে এবার আমি একটু মুখে পুরে নেব। ও সেই খেতেছিল ফুচকাটা, কিন্তু এখানে 10 টাকার চারটে ছিল। তো তারপরে চলে এসেছি আমরা পানের দোকানে। আমি এত পানের নাম জানি না, জাস্ট একটাই নাম জানি, সেটা হলো ফায়ার পান। তো এখানে দেখছি অনেক রকমের পান আছে। তো আমরা সেই ফায়ার পানটাই ট্রাই করলাম। তো এটা হলো ওর ফুটেজ, ও ফার্স্ট টাইম খেলো। আমি এর আগেও খেয়েছি ফায়ার পান, তো সেরকম কিছু একটা আমি কোনো বুঝতে পারি না যে কেমন খেতে। তো এখানে আরও অনেক রকমের স্টল ছিল, ঘুগনি, মোমো। তো এরপরে আমরা চলে এসেছি একটা নতুন আইটেম খেতে, এটা হলো হট চকলেট। আমি এর আগে কখনো টেস্ট করিনি। তো এখানে বেসিক্যালি ছিল একটা ফ্রুট কেক আর 3টে আঙুর আর একটু হট চকলেট। তো এটাই হলো, আর এটার পার প্লেট ছিল 50 রুপিস করে। খেতে মোটামুটি ভালো, আমি সেরকম কোনো ডিফারেন্স বুঝতে পারিনি। এমনিতে মোটামুটি টেস্ট আছে। আঙুর খেতে যেরকম, আঙুরের মধ্যে চকলেট লাগিয়ে দিলে যেরকম হবে, ঠিক সেরকমই খেতে। ফ্রুট কেকের মধ্যে একটু চকলেট দেওয়া ছিল, ওরকমই মোটামুটি লেগেছে। খুব ভালো না হলেও মোটামুটি ভালো। তো আমরা আমরা এতটাই কিপ্তি যে আমরা একটুও ছাড়িনি, ঠিক আছে? আমরা একদম চেটে পুটে খেয়েছি। বাই দা ওয়ে, এটা হলো বইমেলার স্টেজ, এখানে নানা রকমের কালচারাল ফাংশন হয়। তো এরপর চলে এসেছি আমরা একটা কল্যাণীরই ক্যাফেতে। তো আমরা এই ভেতরে ঢুকলাম। তো এটা হলো ক্যাফের ভেতরটা, ভীষণ সুন্দর সাজানো ছিল। তারপর আমরা অর্ডার দিয়েছিলাম 2টো ক্যাপাচিনো আর একটা চিকেন নাগেটস। তো টেস্টটা ক্যাপাচিনোর মোটামুটি ছিল, আর নাগেটসটা খুবই ভালো খেতে ছিল। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, এখন বেরিয়ে যাব এখান থেকে। দেন আমি বাড়িতে চলে এসেছি। তো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। টাটা।